নমস্কার, সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহ অধ্যক্ষ ভাইস প্রেসিডেন্ট পূজনীয় স্বামী প্রভানন্দজী মহারাজ 1/4/2023 তারিখে সন্ধ্যা 6:50 কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল 91 বছর। স্বামী প্রভানন্দজি তিপ্পেরা জেলার আখাউড়া গ্রামে অধুনা বাংলাদেশ জন্মগ্রহণ করেন 17 অক্টোবর 1931। রামকৃষ্ণ সংঘের সপ্তম অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দজী মহারাজের কাছ থেকে তিনি মন্ত্রদীক্ষা লাভ করেন এবং 1958 রামকৃষ্ণ সংঘে যোগদান করেন নরেন্দ্রপুর আশ্রমে। 1966 রামকৃষ্ণ সংঘের দশম অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দ মহারাজের কাছ থেকে তিনি সন্ন্যাস দীক্ষা লাভ করেন নরেন্দ্রপুর শারদাপীঠ ও সেবা প্রতিষ্ঠানে তিনি নানা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। নরেন্দ্রপুরে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপে কিছুকাল সেবা করেন। নরেন্দ্রপুরে থাকাকালীন 2 বছর তিনি ইনস্টিটিউট অব সোশ্যাল এডুকেশন অ্যান্ড রিক্রিয়েশন, বর্তমানে লোকশিক্ষা পরিষদ, এর দায়িত্বভার গ্রহণ করেছিলেন। রামকৃষ্ণ মিশন শারদাপীঠের অন্তর্গত বিদ্যামন্দির কলেজের তিনি অধ্যক্ষ ছিলেন কয়েক বছর। কলকাতায় স্থিত রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালের সহকারী সম্পাদক রূপে তিনি 3 বছর সেবা করেন। পরবর্তীকালে প্রভানন্দজি পুরুলিয়া বিদ্যাপীঠ এবং দক্ষিণ কলকাতায় অবস্থিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের সম্পাদকের দায়িত্বে ছিলেন। 1983 এপ্রিল মাসে প্রভানন্দজি রামকৃষ্ণ মঠের অছি পরিষদ ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সদস্য নিযুক্ত হন। 1984 থেকে দীর্ঘ 11 বছর তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহকারী সম্পাদক ছিলেন। 2007 থেকে তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন 5 বছর। 2012 জুন মাসে প্রভানন্দজি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ সংঘাধ্যক্ষ নির্বাচিত হন এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ওই পদে অধিষ্ঠিত ছিলেন। ইংরাজি এবং বাংলা ভাষায় বহু গ্রন্থের রচনা করেন প্রভানন্দজি। বাংলা বইয়ের মধ্যে উল্লেখযোগ্য শ্রীরামকৃষ্ণের অন্তর্লীলা 2 খণ্ডে, ব্রহ্মানন্দ চরিত, শারদানন্দ চরিত এবং রামকৃষ্ণ মঠের আদি কথা। ইংরেজি ভাষায় তার লেখা ফার্স্ট মিটিংস উইথ শ্রীরামকৃষ্ণ এবং আর্লি হিস্ট্রি অব রামকৃষ্ণ মুভমেন্ট শীর্ষক গ্রন্থাবলী সুপ্রসিদ্ধ। বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা ইংরেজি এবং বাংলা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সুবক্তা প্রভানন্দজি বহু জাতীয় এবং আন্তর্জাতিক আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন। মহারাজের সুচিন্তিত বক্তৃতাবলী তাঁর মেধা ও পাণ্ডিত্যের সাক্ষ্য বহন করে। বেলুড় মঠে অবস্থিত রামকৃষ্ণ সংগ্রহ মন্দিরটিতে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবা আন্দোলনের সঙ্গে যুক্ত বহু মূল্যবান জিনিস ও নথিপত্র সংরক্ষিত রয়েছে। এটি প্রভানন্দজির একক প্রচেষ্টা ও দীর্ঘকালীন শ্রমের নিদর্শন। সহসংঘাধ্যক্ষ রূপে প্রভানন্দজি ভারতবর্ষ, বাংলাদেশ ও নেপালের বিভিন্ন স্থলে গিয়ে বহু আধ্যাত্মপিপাসু মানুষকে মন্ত্রদীক্ষা দান করেছেন এবং এছাড়াও বিভিন্ন সময় তিনি সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া, ফিজি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ আফ্রিকা পরিদর্শনে যান এবং রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা ও বেদান্তের প্রচার প্রসার করেন। স্বামী প্রভানন্দজির জ্ঞান স্পৃহা ও গবেষণা স্পৃহা সর্বজন বিদিত। তাঁর অসাধারণ মেধা, পাণ্ডিত্য, সেবাপরায়ণতা ও ত্যাগ তপস্যাপূত জীবনের জন্য তিনি ছিলেন বহুমানিত। সর্বোপরি সংঘ সেবায় তিনি ছিলেন নিবেদিত প্রাণ। তার মহাপ্রয়াণে রামকৃষ্ণ সংঘের এক অপূরণীয় ক্ষতি হল রামকৃষ্ণ মিশনের প্রয়াত ভাইস প্রেসিডেন্ট মহারাজের
পূর্বজীবন সম্পর্কে বিশেষ তথ্য পাওয়া যায় না। তিনি আদতে পূর্ববঙ্গের বাসিন্দা ছিলেন। পূর্বজীবনে নাম ছিল বিবেকানন্দ চৌধুরী। তবে রামকৃষ্ণ মিশনে প্রবেশের পর তার নাম বদলে রাখা হয় বরুণ, আর সন্ন্যাস গ্রহণের পর তিনি প্রভানন্দজী নামে অধিক পরিচিত পান। জানা গেছে, বরুণ মহারাজ সাইকোলজি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, ইউনিভার্সিটি অব ক্যালকাটা, পড়াশুনো করেছেন। এই বিশ্ববিদ্যালয়ে প্রথম ব্যাচে প্রথম হন তিনি। স্নাতকোত্তর পড়াশুনোর সময় থেকে স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের সংস্পর্শে আসেন। তারপর স্বামী প্রেমেশ্বরানন্দজী অত্যন্ত ঘনিষ্ঠ হন এবং সেখান থেকে মিশনের প্রতি আকর্ষণ। মাস্টার ডিগ্রির পর প্রভানন্দজী মহারাজ যোগ দেন রামকৃষ্ণ মঠ ও মিশনে। অত্যন্ত কৃচ্ছ সাধনের জীবন ছিল তাঁর। ভক্ত অনুরাগী ও অনুজদের প্রতি ছিল তাঁর স্নেহপ্রবণ। মিশনের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি সামলেছেন। নরেন্দ্রপুর মিশনের প্রধান শিক্ষক থেকে শুরু করে গোলপার্ক রামকৃষ্ণ মিশনের দায়িত্ব ছাড়াও মিশনের সাধারণ সম্পাদকের পদে ছিলেন প্রভানন্দজী মহারাজ। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড় মঠ, এই সমস্তর অধ্যক্ষ ছিলেন। তবে তার এই জীবনের আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রায় নজিরবিহীনভাবে খুব কম বয়সে রামকৃষ্ণ মিশনের অছি পরিষদের ট্রাস্টি নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট হন। রামকৃষ্ণ ও বিবেকানন্দ গবেষক ছিলেন প্রভানন্দজী মহারাজ। তার লেখালেখির জগৎ বিশাল। তার লেখা উল্লেখযোগ্য বই শ্রীরামকৃষ্ণের অন্তলীলা, আনন্দরূপ শ্রীরামকৃষ্ণ, স্বামী সারদানন্দের জীবনী সহ একাধিক গ্রন্থ। মহারাজের রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তাঁর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।